শিক্ষার্থী বন্ধুরা, মনোবর্ষিপন বলছি। তো এই টিউটোরিয়ালে আমি ইলাস্ট্রেটর এবং ফটোশপ দু জায়গা থেকেই শো করব যে কীভাবে আমরা ওয়ার্পটেক্সট নিয়ে কাজ করতে পারি। আর এটি ওয়ার্পটেক্সটের একটি চমৎকার টিউটোরিয়াল হবে আপনাদের জন্য। তার কারণ হচ্ছে, যেহেতু আমি ইলাস্ট্রেটর এবং ফটোশপ গ্রাফিক্স ডিজাইনের সবচেয়ে ভালো যে দুটি সফটওয়্যার সেটি দিয়ে আমি শো করছি, তাহলে আপনারা দুটি সফটওয়্যারের মাধ্যমে কীভাবে ওয়ার্পটেক্সট নিয়ে কাজ করবেন তা ক্লিয়ার হয়ে যাবে। তো লক্ষ্য করুন, আমি ইলাস্ট্রেটরে কাজ করছি। আমি এখানে একটি টেক্সট নিয়েছি, আমার ইউটিউব চ্যানেলের নাম ভাইশিপন, ভাইশিপন। তো আমি ফার্স্ট টাইম দেখতে যাতে ভালো লাগে এই কারণে টেক্সট চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ আমি এই টেক্সটটি নিচ্ছি। ওকে, তাহলে আপনারা বুঝতে পারছেন যে ফার্স্ট টাইম আপনাদেরকে ট্যাব টুল দিয়ে একটি টেক্সট নিতে হবে এবং সেখানে আপনারা যেই টেক্সট ইউজ করতে চাচ্ছেন তা লিখবেন। তো টেক্সটটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি অবজেক্ট থেকে অ্যানভেলাপ ডিস্টোর থেকে মেক উইথ ওয়ার্পে যাই, এই ওয়ার্প অপশানস এই টুলটি আপনারা, এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন। এবং এখান থেকে লক্ষ্য করুন, প্রচুর স্টাইল দেওয়া রয়েছে, আপনারা যে কোনো স্টাইলে কাজ করতে পারেন। প্রিভিউ ক্লিক করলে আপনারা প্রিভিউ দেখতে পারবেন, চমৎকার চমৎকার সব স্টাইল। ওয়াও! তো সাপোজ আমি যদি এটি নেই, এখানে দুটি অপশান, একটি হচ্ছে হরিজন্টাল, একটি হচ্ছে ভার্টিক্যাল। তো আমরা যদি হরিজন্টাল সিলেক্ট করি তাহলে আপনারা এভাবে পাবেন, আমরা যদি ভার্টিক্যাল সিলেক্ট করি তাহলে এভাবে পাবেন। তো এখান থেকে লক্ষ্য করুন, এই যে বেন্ড অপশান, এটি আমরা কমিয়ে বাড়িয়ে আমাদের ইচ্ছে মতো সেট করতে পারি। সাপোজ আপনি বাম সাইড থেকে চাচ্ছেন তাহলে এভাবে সেট করতে পারেন, আপনি ডান সাইড থেকে চাচ্ছেন তাহলে আপনি এভাবে সেট করতে পারেন। এবং প্রত্যেকটিতেই, অর্থাৎ প্রত্যেকটি স্টাইলে আপনারা এভাবে চেঞ্জগুলো নিয়ে আসতে পারবেন। হরিজন্টাল, এখান থেকে এই সেটিংসগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। ভার্টিক্যাল সেটিংস, ইচ্ছে মতো কাজ করতে পারেন। তো আমরা যদি এটি নেই, আর আপনারা যারা টি শার্ট ডিজাইন করছেন তাদের জন্য এই ওয়ার্প অপশানটি চমৎকারভাবে কাজ করবে, অর্থাৎ টেক্সট নিয়ে খেলতে পারবেন আপনারা। সাপোজ আমি এটি নিলাম হরিজন্টাল। তো আমরা যদি এটি উপরের দিকে যাচ্ছে, আমরা যদি এখানে 45% দিই, আমরা যদি এই পাশে নিয়ে আসি এটি নিচের দিকে চলে আসবে। তো এভাবে যখন যেভাবে আমাদের প্রয়োজন সেভাবেই আমরা টেক্সটকে ওয়ার্প অপশানসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারছি। তো এটি হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা ওয়ার্পটেক্সট নিয়ে কাজ করে দেখলাম। এবার যদি আমরা ফটোশপে দেখি, তো ফটোশপে আমাদেরকে ফার্স্ট টাইম টেক্সটটি সিলেক্ট করতে হবে কন্ট্রোল টি দিয়ে। আর টেক্সটটি সিলেক্ট করার পরে আপনারা এই অপশানটি পেয়ে যাবেন, সুইচ বিটুইন ফ্রি ট্রান্সফর্ম অ্যান্ড ওয়ার্প মুডস। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা এই অপশানটি পেয়ে যাবেন ওয়ার্পের। তো সেখান থেকে ইচ্ছে মতো স্টাইলগুলো সিলেক্ট করতে পারেন এবং এগুলি নিয়ে কাজ করতে পারেন। ফাইনালি বলছি, আপনারা হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।